হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। দেখো আজকে ব্লগটা স্পেশালি করতে যাচ্ছি, তোমরা আসলে ভিডিও থাম্বনেল আর ভিডিও ক্যাপশন দেখো তো বুঝেই গেছো যে কী কারণে আজকে বেরোনো। আমাদের এখানে চন্দননগরের দ্য লেজি বং যে ফুড ব্লগার তো দীপ্তদা আর কি এখানে আসছে। তো চন্দননগরের যে তার একটা ফ্রেন্ডে আউটলেট খুলছে, যেটা হচ্ছে শপকার্টের, তো সেই শপকার্টের আউটলেটটাতে আজকে যেহেতু উদ্বোধন হয়েছে তো সেই জন্য আর কি যাওয়াটা। আর স্পেশালি আমি আর এটা জেনেছি হচ্ছে দীপ্তদা কালকে স্টোরিজ দেয় ইনস্টাগ্রামে যে সে নাকি আজকে বিকেল 5টার সময় আজকে 18 তারিখ সেপ্টেম্বর মাসে তো আজকে আসছে। তো যে জন্যে এইটা দেখার সাথে সাথেই তো আমার এক্সাইটমেন্ট লেভেল ডাবল হয়ে যায় কালকে রাত থেকেই। তো আজ সকালবেলা আমি অমিতকে জানালাম যে ভাই যাবি, তো সেই জন্য টাইম মিস না করে আমি বললাম যে ভাই তাহলে 3টার মধ্যে হোক, যেভাবে হোক বেরিয়ে যাবো। আমার বাড়ির থেকে খুবই কাছাকাছি, খুব একটা দূর না, কারণ আমি থাকি চুচুড়া, চুচুড়া থেকে চন্দননগরতে একটুখানি, তো একটা স্টেশন। ট্রেনে করেই যাবো, সাইকেলে করেও যাওয়া যেত, কিন্তু সাইকেলে করে গিয়ে অনেক খাটনি লেগে যাবে, তার থেকে ভাবলাম ট্রেনেই চলে যাই। আর তার মধ্যে আজকে ছুটির দিন, আর আমার স্পেশালি রবিবার দিনকে অনেক ক্লাসেস থাকে বলে ড্রয়িং ক্লাসগুলো, তো আমার সকাল থেকে আর আমার ব্লগে ইন্ট্রোটা দেওয়ার টাইম হয়ে ওঠেনি। তো আমি এখন রাস্তাতে যেতে যেতে আর কি এখন ট্রেন ধরতে যাবো তারাপুরের মধ্যে, এর মধ্যে থেকে আমি বললাম যা স্টার্টিংটা দিয়ে দিই ভিডিও। আর আমার চ্যানেল যদি এখন নতুন হয়ে থাকো তো আমি এখনই বলবো গিয়ে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করার সাথে সাথে 5 টাকা বেলে কেন অবশ্যই ক্লিক করে, কারণ সব ভিডিও নোটিফিকেশান সময় সময় পেয়ে যেতে। তো দেখতে থাকো ব্লগ। অমিত ভাই, হাই দীপ্তদা আসছে, এক্সাইটমেন্ট লেভেলটা কেমন? প্রথম মিট আপ, কাউকে দেখতে যাচ্ছি, তাও আবার এত কাছে, একটা মাত্র স্টেশন, তাও দীপ্তদা, তাও এনার্জি লেভেল তো ডাবল এর ডাবল। আর দীপ্তদার ভিডিও দেখলে তো এনার্জি লেভেল এমনি বেড়ে যায়। তো এখন এসে গেছি চন্দননগর, এই স্টেশন থেকে নেবে, ওখান থেকে কতক্ষণ লাগবে ভাই? 12 মিনিট মতো দেখাচ্ছে অ্যাভারেজ, এখন দেখা যাক। আর এখন হেঁটে হেঁটেই যাবো ওখানে। তো আমরা যথেষ্ট আগেই চলে এসেছি, একটু এক্সাইটমেন্ট লেভেলটা ডাবল ছিল বলে 4:07 এখন বাজে, 5টার সময় টাইম দিয়েছে। এবার 5টার যদি লেট হয় তাহলে তো আরও ওয়েট করতে হবে, আর নাহলে দেখি একটু আশপাশে ঘুরবো, আর নাহলে ওখানেও ওয়েট করতে পারি, দেখি কী করি। আগে সেখানে পৌঁছাই শপকার্টের স্টোরে, তারপর দেন। তো এখন এসে গেছি হফম্যানের স্টোরের অপোজিটেই, স্ট্রেট রাস্তা একদম চন্দননগর স্টেশন থেকে হফম্যানের স্টোর এদিকে, আর একদিকে হচ্ছে এই যে শপকার্ট। তো এখন আছি হচ্ছে সেই স্টোরেতে, ভেতরে জুতোর কালেকশন অসাধারণ লেভেলেরই রয়েছে। হ্যাঁ, কিন্তু কেনাকাটা হয়ে গেছে বলে তো এখন আর নেওয়া সম্ভব না, বাট হ্যাঁ শুয়ের কালেকশন অসাধারণ, অমিত দেখছে, কিন্তু আমরা স্পেশালি রয়েছে দীপ্তদার অপেক্ষায়। ওটাই তো দেখতে দেখি, দীপ্তদা এইমাত্র ঢুকলো, ভিতরে ঢুকে গেল, আমি শর্টসটা, এই তো দীপ্তদা তাকে সামনে দেখে আমার তো হাওয়া টাইট হয়ে যাচ্ছে, যাই না হুট করে এনার্জি লস হয়ে গেলো কেন। তো এখানে আমরা দাঁড়িয়ে আছি, দাদাও দাঁড়িয়ে আছে, দাদা, হ্যাঁ দাদার চ্যানেল নাম হচ্ছে ফিউশন ফুডিস, আর হচ্ছে তোমার চ্যানেল নাম বং হ্যাংলা, বং হ্যাংলা। দুজনের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হলো, আর বাকি অনেকেই রয়েছে, তো এই দাদার সঙ্গে আমার কথা বলেও ভালো লাগলো। আর একটাই, আমাদের একটু কথা বলতে বলতে হার্টবিট যত বাড়ছে, মানে কখন কথা হবে সেই দাদা। এই ট্রায়াল রুমের ভেতরেই আছে সামনে দাদা, এই দাদাকেও তোমরা ব্লগে দেখেছো, দিদিকেও তোমরা দেখেইছো, ব্লগার বন্ধু এসে গেছে, ও হুলিন ওয়ান টেকে ছিল আমাদের সাথে কম্পিটিশনে, বন্ধু মানে দাদা আচ্ছা বন্ধু, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার ব্যাটারি ব্যাকআপ এটা মোটামুটি এই ভাই সেটআপ এখন 1080p 60fps, এসির হাওয়া খেতে খেতে বার করে দিল, এসির হাওয়া খেতে খেতে বার করে দিল, বেডটা কোন লেভেলের হচ্ছে সেটা দাও, খালি একটা মানুষকে দেখার অপেক্ষা। চারিদিকে লোকের ব্লগ চলছে, আর আমরা এখানে গালে আর দিয়ে 1 ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে, লোকগুলো ঘাবড়ে গেছে, ওরা হচ্ছে আমাদের ধান্দা গেল আজকের পর দিন। এখানে হফম্যানের স্টোর রয়েছে, অপোজিটে শপকার্ট রয়েছে, হ্যাঁ হচ্ছে কিছু একটা, কি আর বলবো, কি আর বলবো, বলে বোঝা যাচ্ছে না, জ্বর এসে গেছে ছেলেটা। এখন কন্ডিশন হচ্ছে এইরকম, 6 জন করে ঢুকতে দেওয়া হবে, তো এই হচ্ছে চারপাশের অবস্থা, এর মধ্যে এর জন্য আর কি ঢুকতে দিয়ে দিয়েছে। এবারে আমরা প্রত্যেকে ইউটিউবার দীপ্তদাকে দেখে আমরা শিখেছি কাজ ধীরে ধীরে, এই হচ্ছে পেশেন্টের অবস্থা। আপনি
আমরা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে তো এই ভাইদের প্রত্যেকেরই দেখা হয়েছে। কি তোমরা কি ফটো তুললো না ভিডিও ভিডিও ব্লগার মানুষজন দেখতে এসছো ফটো? আচ্ছা 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 এখনো স্টিল ভেতরেই রয়েছে। একটা কথা বলতে হবে যে হ্যাঁ বলে সবার কফল মিঠা হতে হয় তো লাস্ট অবধি থেকে যে সত্যি সবার কফল মিঠা সেটা আজকে বলা গেল। কারণ হ্যাঁ বলো তোমার চ্যানেলের নাম সৌরভ আনফিল্টার। হ্যাঁ দেখো তো এটাই হচ্ছে ব্যাপার, সবার কফল মিঠা হতে এটা প্রমাণিত তখন থেকে স্টিল ভেতরে রয়েছে কিন্তু এখানে লাস্ট ফাইনালি লাস্টে এতক্ষণ দাঁড়িয়ে হয়েছে গেলাম আবার দেখতে। এই সব কার্টের থেকে একটু এগিয়ে এসে এই স্টোর থেকে আমরা এখন খেয়ে নিলাম। তো এখান দিয়ে রোল খেয়ে নিলাম কারণ হচ্ছে খিদে পেয়েছে এত জোর আর ওখানে প্রচুর ঠেলাকুতো করতে হয়েছে। আর ভাই হচ্ছে প্রপার ফুড ব্লগার, এবার দেখি ভাই কিরকমভাবে এটাকে অ্যানালাইজ করে। দেখো ফুড ব্লগার কিরকমভাবে এটাকে বলবে, জাস্ট কি অসাধারণ মারাত্মক ফাটাফাটি তারও উপর লেভেলে তারও উপর লেভেলে। আচ্ছা আচ্ছা এইভাবে ফুড ব্লগিং হয়। হ্যাঁ 18+3 হয়ে যাচ্ছে। বাই বাই কবি অলবিদা নওয়াজ কেনা, আবার দেখা হবে। আর ভিডিওটা জমিয়ে ছাড়, আমাদের আশীর্বাদ রইল আর তুইও আশীর্বাদ দিস। হ্যাঁ ভাই অবশ্যই একদিন কোলাব হবে, একদিন কোলাব হবে অবশ্যই। ওকে ভাই হ্যাঁ।